আকাশের রেলগাড়িটা বইপা চলে ঘড়ির কাঁটা স্টেশনের রেলগাড়িটা বইপা চলে ঘড়ির কাঁটা প্ল্যাটফর্মে বসা ভাবে কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে কিশোর কুমার লতাজি আশাজির গানের সঙ্গে এই একদম। আচ্ছা, এর আগে যে গানটাকে নিয়ে আমরা বিরতির দিকে এগুলাম সেই গানটার কথাও কিন্তু বলতে হবে। তুমি বললে, তুমি চেষ্টা করলে, কিন্তু অসাধারণ হলো। এবং আমরা পীয়ূষসন্দীপ গাঙ্গুলী, মানে ওকে আমরা সাধারণত লোকগানের সঙ্গেই দেখে থাকি, সেখানে গজলের সঙ্গে কেয়া বা দুর্দান্ত ছিল। আর আরেকজনের কথা বলবো, হ্যাঁ, তিনি হচ্ছেন এই গানে তিনি বাজালেন, আবার চোখাচোখি যাতে হয়, মানে আই কন্ট্যাক্ট, সেটা আবার দেখালো পিউদা, মানে এরকম দেখাচ্ছে আর কি আমাদেরকে, পিউদা না, মিন্টুদা, মিন্টুদা আমাদেরকে এরকম, মানে ও সেটা শেষ করবে বাকু, আর সেটা আবার মানে শেষটা করেই যেন কিছুই হয়নি এরকম করে। ওকে দেখতে দেখতে না হাসি পায় এমন, দারুণ লাগছে, বাদ বাদে কিছুই হয়নি। নির্লিপ্ত একটা উদাসীন সন্ন্যাসী সন্ন্যাসী বা করে আমরা
চলো গানের দিকে যাই, পরে গান। ও আচ্ছা, এই অংশটুকু আমরা শুধুমাত্র আকাশ আঠে পর্দাতেই দেখছি এমন নয়, আমরা দেখছি আমাদের গুড মর্নিং আকাশের ফেসবুক পেজ থেকেও সরাসরি। অনেক বন্ধু যারা একটু দূরে থাকেন, হয়তো বা টেলিভিশন সেটের সামনে নেই কোনো কারণে, তাদের কথা মনে রেখে এবং তাদের অনুরোধ বা আবদারের কথা মাথায় রেখে আজ রুনা লায়লার জন্মদিনের এই বিশেষ পর্ব, যখন স্নিতা আমাদের বড্ড প্রিয় শিল্পী এসেছেন আজকের অতিথি হয়ে, তখন আজকের অনুষ্ঠানে কিছুটা অংশ অন্তত সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টায় আমরা আছি ফেসবুক লাইভে। যাই, চলো গান, চলো যাই। এর পরের গানটাও মানে অত্যন্ত একটা জনপ্রিয় গান, আর আমরা অনুষ্ঠানে তো মানে কি বলবো, অলমোস্ট সব অনুষ্ঠানে এই গানের রিকোয়েস্টও আসে আর গাইতেও হয়, তো শোনাই চলো। আরে যে জন প্রেমের ভাব জানে না, ওরে তার শুনে নাইলে না দেনা, খাটি সোনা ছাইরা চেনে নকল সোনা, সে জন সোনা চেনে না, খাটি সোনা ছাইরা চেনে নকল সোনা, সে জন সোনা চেনে না, কথা না বলে বরং গানে চলে যাই। একটা ফোক শোনাই, নিশ্চয়ই শোনাও ইন্দুবালা।
এটা খুবই একটা জনপ্রিয় গান এবং আমার কাছে বেশ রিকোয়েস্ট এসেছে বহুবার তাহলে তো গাইতেই হবে এবং ফেসবুক লাইভে যখন আমরা আছি তখন তো এরকম গান গাইলে বন্ধুরা খুশিও হবে এই দে ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম
এরপরের সেগমেন্টে কতক্ষণ এলব? দশ মিনিট পাবো।